হে বন্ধুরা, চলে এলাম আরও একটি মহাকাশ বিষয়ক তথ্যমূলক আপডেট নিয়ে। কিছুদিন আগেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান পার্সিভারেন্স রোভার পা রেখেছে লাল গ্রহ মঙ্গলে। সে গ্রহের মাটিতে হাঁটাচলা করতেও দেখা গিয়েছে রোভারকে। মঙ্গল সম্পর্কে নানা অজানা তথ্য জানতে ইতিমধ্যেই পরিস্থিতি জরিপ করছে সেই যান। তার মধ্যেই এবার নাসার ক্যামেরায় ধরা পড়ল বিশালাকার এক ছায়াপথের ছবিও। সম্প্রতি সে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল নাসা, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেট জনতারা। গত সোমবার ভারতীয় সময় ভোর 3:50 NGC-2336 নামের সেই ছায়াপথটির ছবি প্রকাশ করেছে নাসা তার টুইটার হ্যান্ডেলে, যা নজরবন্দী হয়েছে নাসার হাবেল স্পেস টেলিস্কোপের সাহায্যে। ছায়াপথটি পৃথিবী থেকে প্রায় 10 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। তার শরীর নীলচে রঙের এবং সৌন্দর্যও অপরিসীম। যা দেখে যেমন বিস্ময় জেগেছে নেটিজেনদের মনে, তেমনই কৌতূহলও কম জাগেনি। জানা গিয়েছে ছায়াপথটি একেবারেই নতুন নয়। পৃথিবী থেকে অসীম দূরত্বে অবস্থিত এই ছায়াপথটিকে আজ থেকে প্রায় 150 বছর আগে আবিষ্কার করেছিলেন উইলিয়াম টেম্পল। 1876 সালে একটি 11 ইঞ্চির খুঁদে টেলিস্কোপের সাহায্যে তিনি সন্ধান পেয়েছিলেন এই ছায়াপথের। এবার নাসার হাবেল টেলিস্কোপেও ধরা পড়েছে তার ছবি। ছায়াপথটির শরীর জুড়ে উজ্জ্বল নীল রঙের পাশাপাশি রয়েছে লাল রঙের ছোঁয়াও। ছায়াপথটির বাহুতে রয়েছে নবীন নক্ষত্ররা, সেই কারণেই তার শরীরের এই নীল রং। পাশাপাশি ছায়াপথটির কেন্দ্রে রয়েছে বৃদ্ধ নক্ষত্রসমূহ, যার ফলে লাল রঙের ছিটেরও দেখা মিলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের আরও একটি মহাকাশ বিষয়ক আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন সায়েন্স মাইন্ড বাংলা। ধন্যবাদ।